বিশ্বের অন্যতম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে কারখানা করেছে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শুরু করেছে স্মার্টফোন উৎপাদনও বিটিআরসি থেকে এ ক্যাটাগরির লাইসেন্স নিয়েছে শাওমি হ্যান্ডসেটে যন্ত্রাংশ এনে সংযোগ করে স্মার্টফোন তৈরি করবে প্রতিষ্ঠানটি গাজীপুরের ভোগড়ায় শাওমির এই কারখানা দেশের প্রথম শতভাগ বিদেশি বিনিয়োগের স্মার্টফোন কারখানা এটি শাওমির এই কারখানা করেছে বাংলাদেশের ডিবিজি টেকনোলজি লিমিটেড এজন্য শাওমির সঙ্গে উৎপাদন চুক্তিও করেছে তারা মেড ইন বাংলাদেশ ট্যাগলাইনে বছরে 30 লাখ স্মার্টফোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে শাওমি এই কারখানায় 99% কর্মী বাংলাদেশের জানা যায় শাওমির বাংলাদেশি কারখানায় প্রায় 1000 লোকের কর্মসংস্থান হবে প্রায় 55,000 বর্গফুট আয়তনের কারখানাটির অবস্থান গাজীপুরের বাইপাস রোডের কাছে কৌশলগত কারণেই শাওমি গাজীপুরকে বেছে নিয়েছে কারখানা স্থাপনের জন্য সেখানে দক্ষ শ্রমশক্তি শক্তিশালী সাপ্লাই চেইন রয়েছে সবকিছু সমন্বয়ে প্রযুক্তি কোম্পানি হিসেবে শাওমি জায়গাটিকে বেছে নিয়েছে শাওমি বাংলাদেশের কারখানাটিতে রেডমি সাব ব্র্যান্ডের স্মার্টফোন দিয়ে উৎপাদন শুরু করেছে এই মডেলটি আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বাজারে ছাড়ার পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রমশ আমদানিকারক দেশ থেকে উৎপাদনকারী দেশে রূপান্তরিত হচ্ছে 2021 সালের মধ্যে ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থানে থাকার পরিকল্পনা করেছে সরকার শাওমির পক্ষ থেকে জানানো হয় দেশে স্মার্টফোন উৎপাদনের পাশাপাশি পরিধেয় স্মার্ট ডিভাইস যেমন জুতা উৎপাদন করেও বিক্রি করবে শাওমি শাওমি কর্পোরেশনের যাত্রা শুরু 2010 সালে চীনের বেইজিংয়ে লিজুন নামের একজন ব্যবসায়ীর ইলেকট্রনিক্স কোম্পানি এটি শাওমি স্মার্টফোন মোবাইল অ্যাপ্লিকেশন ল্যাপটপ ব্যাগ ট্রিমার ইয়ারফোন টেলিভিশন জুতা স্বাস্থ্য ব্যান্ড এবং আরও নানা ধরনের পণ্য উৎপাদন করে শাওমি প্রথম স্মার্টফোন বাজারে ছাড়ে 2011 সালের আগস্ট মাসে 2014 সালের মধ্যে চীনের সবচেয়ে বড় স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয় এর 4 বছরের মধ্যে ভারতের বাজারও দখল করে শাওমি 2018 সালের মাঝামাঝি সময়ে বিশ্বের চতুর্থ বড় স্মার্টফোন প্রস্তুতকারক হিসাবে নাম লেখায় শাওমি চীন ভারত মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে সব মিলিয়ে শাওমির কর্মী সংখ্যা 16,000-এর বেশি প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ 46 বিলিয়ন ইউএস ডলারের বেশি সাদাকালো নিউজ ডেস্ক